শিক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তরের 10,000-এর অধিক সরকারি চাকরি প্রদানের সিদ্ধান্ত নেবার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে শনিবার ভারতীয় জনতা যুব মোর্চা 5 খয়েরপুর মণ্ডলের পক্ষ থেকে রাজধানীতে এক বিশাল সুসজ্জিত ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয়। ধন্যবাদ র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় এবং মেয়র দীপক মজুমদার সহ বিশাল সংখ্যক যুব মোর্চার সমর্থকরা। সরকারি চাকরি প্রদানের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে সারা রাজ্যে শনিবার যুব মোর্চার উদ্যোগে ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিতে পা মিলিয়ে যুব মোর্চার কর্মসূচি নিয়ে তথ্য সংস্কৃতির মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 6,000 স্পেশাল এক্সিকিউটিভ এবং 3,500 টেট উত্তীর্ণ প্রার্থীদের চাকরি দেবার যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার ফলে রাজ্যের বিরাট অংশের যুবকদের কর্মসংস্থান হবে। প্রদেশ যুব মোর্চার তরফ থেকে সারা রাজ্যে যুবকদের কর্মসংস্থানের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। 600 স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। 6,000 আমাদের সারা রাজ্যের যুবকরা যাতে কর্মসংস্থানের জন্য যারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তার জন্য এই 6,000 স্পেশাল এক্সিকিউটিভ আমরা মনে করি যে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে তাতে আমরা অনেকটাই কর্মসংস্থান প্রদান করতে পারব। তৎসঙ্গে প্রায় 3,500 টেট একসঙ্গে নিয়োগ করার ঘোষণা দেওয়া হয়েছে। তার বাইরে 2,000 টাকা করে ভাতা এবং নতুন 30,000 ভাতা প্রদান করার রাজ্য সরকার সেখানে ঘোষণা দিয়েছে, যা রাজ্যের গরিব অংশের মানুষের আর্থসামাজিক বুনিয়াদকে শক্তিশালী করবে। 6,000 স্পেশাল এক্সিকিউটিভ, 3,500-এর মতো টেট, 2,000 টাকা ভাতা এবং আরও নতুন ভাতা প্রদানের যে সিদ্ধান্ত তাকে সাধুবাদ জানিয়ে যুব মোর্চার তরফ থেকে আজকে এই আগরতলার বুকে, কারণ বিগত 2,000 টাকা করে সামাজিক ভাতার সুবিধা চালুর ফলে রাজ্যের মানুষের আর্থসামাজিক পরিস্থিতিরও উন্নতি হবে বলে উল্লেখ করেন তথ্য সংস্কৃতির মন্ত্রী। কর্মসূচি নিয়ে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় জানান, সামাজিক ভাতা নিয়ে সিপিআইএম 25 বছর ধরে অবহেলা করে আসলেও তাকে বাস্তবায়িত করেছে বিজেপি সরকার। ভারতীয় জনতা পার্টি যুব সংগঠন গোটা রাজ্যে একদম ধর্মনগর থেকে সকলে সাবরুম অব্দি রাস্তায় বেরিয়েছে সরকারকে ধন্যবাদ জানাতে। আপনারা দেখেছেন সরকারের যে সিদ্ধান্ত যুবদের কল্যাণে যে চাকরি নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপি, তার জন্য ধন্যবাদ জানাতে বেরিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত আপনারা দেখেছেন ত্রিপুরা রাজ্যের যারা বিরোধী রাজনীতি দল করেন তারা যেভাবে সমালোচনা করছেন সরকারকে নিয়ে, যে ভারতীয় জনতা পার্টি কমিটমেন্ট করেছিল 2,000 টাকা ভাতা করবে কোথায় করেছে, কিন্তু তারা একবারও ভাবেনি যে তারা যদি বছরে 100 টাকা বৃদ্ধি করতো তাহলে এই 20 বছর শাসনের পরে একজন মুখ্যমন্ত্রী 20 বছর শাসন করছে তাহলে কত টাকা ভাতা, 2,000 টাকা ভাতা হতো, কিন্তু তারা করেনি, সেটাকে 700 টাকা ভাতা ছিল। ভারতীয় জনতা পার্টি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 2,000 টাকা ভাতা দেবে, এবার কিন্তু দুর্গাপুজোর সময় 2,000 টাকা ভাতা ঢুকেছে, মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। আরও সামাজিক ভাতা 30,000, মুখ্যমন্ত্রী সামাজিক ভাতা 30,000 গ্রামবন্ধু হবে সিদ্ধান্ত হয়েছে। 10,000-এর অধিক সরকারি চাকরি প্রদানের সিদ্ধান্তকেও রাজ্য সরকারের গৃহীত বিরাট পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি রাজ্যের বেকার এবং যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের চাকরি প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের বিরাট সংখ্যক যুবক সরকারি চাকরি পাবেন। পাশাপাশি সামাজিক ভাতার পরিমাণ ও 2,000 টাকা করেছে বিজেপি সরকার। নতুনভাবে এই সুবিধায় যুক্ত করা হবে আরও 30,000-এর নাম। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।